সখী অনুভব কাকে বলে, এ বিষয়ে আমার কাছে কেন জানতে চাইছ? বিদ্যাপতি নামে এক চিরদিনের কবি লিখেছিলেন, সখী হে কি পুছছি অনুভব মই। বিদ্যাপতি যে অনন্ত অনুরাগ, অসীম ভালো লাগার কথা বলেছিলেন, যে অমোঘ বেদনা আমাদের সামান্য না পাওয়াকে চিরন্তনের মর্যাদা দেয়, এই তরল ক্ষণজীবী রচনায় সেই অমৃত পানের অনুভবের কথা কেন, ভালো লাগার কথা কেন? একটা গল্প বলে বিষয়টাকে একটু হালকা করে নিই। এই চিরদুখিনী মহানগরীর এক বাসিন্দা, আমাদেরই মতো তাড়িত ক্লিষ্ট জীর্ণ এক নাগরিক, জুতোর দোকানে জুতো কিনতে যান। রং, চামড়া, ডিজাইন বেশ খুঁটিয়ে পছন্দ করার পরে এবং পায়ে দিয়ে যথার্থ ফিট হয়েছে কিনা পরীক্ষা করে ভদ্রলোক দোকানদারকে বললেন, বাহ চমৎকার, এবার এই জুতো জোড়া রেখে দিন, এটা লাগবে না। ঠিক এইরকম এই রঙের এক সাইজ কম নম্বরের জুতো এক জোড়া দিন। দোকানদার বললেন, সাইজ কম কেন, জুতো কি অন্য কারো পায়ের জন্য? ভদ্রলোক সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন, না না, আমার জন্যই জুতো কিনছি। বিস্মিত দোকানদারের মুখের দিকে তাকিয়ে ভদ্রলোক ম্লান হেসে জিজ্ঞাসা করলেন, কি হলো, ব্যাপারটা বুঝতে পারলেন না? দোকানদার বিনীতভাবে ঘাড় নেড়ে জানালেন যে এক সাইজ কম মাপের জুতো কেনার ব্যাপারটা তার মোটেও বোধগম্য নয়। বর্ষার দুপুরবেলা এমনিতেই পেঁচা কেনা কম, তাছাড়া কয়েকদিন ধরে প্যাচপ্যাচে বৃষ্টি শুরু হয়েছে। জুতোর দোকানে ক্রেতা বলতে ওই ভদ্রলোক, আর দ্বিতীয় ব্যক্তি হলেন দোকানদার নিজে। নতুন খদ্দের এই মুহূর্তে আসার সম্ভাবনাও কম, সুতরাং কম সাইজের জুতোর এই আশ্চর্য এবং অভিনব খরিদ্দারের কাছে কারণটা জানতে দোকানদার উৎসাহী হলেন। ক্রেতা ভদ্রলোক যা বললেন তা অবশ্য খুব অবান্তর নয়। ভদ্রলোক সকালে ঘুম থেকে উঠে দুধের ডিপোতে যান দুধ আনতে, সেখানে কখনো হাঁটু জলে, কখনো বৃষ্টিতে, আবার অন্য ঋতুতে কোনো কোনো দিন বেশ বেলা পর্যন্ত রোদ্দুরে ঠায় দাঁড়িয়ে কখনো দুধ পান, অধিকাংশ দিন পান না। শূন্য বোতল হাতে যখন বাড়ি ফিরে আসেন তখন গ্যাস ও কেরোসিনহীন কয়লার ধোঁয়াবর্তী রান্নাঘর থেকে গৃহিণী যে অভ্যর্থনা জানান তা শুনে মনে হয় যেন দুধটা তিনি ইচ্ছা করেই আনেননি, অথবা বোতলের দুধ স্বার্থপরের মতো একা একা রাস্তায় পান করে শূন্য বোতল নিয়ে বাড়ি ঢুকেছেন। এদিকে কাল রাত লোডশেডিং ছিল, অসহ্য গরম এবং তীব্র মশার অত্যাচারে দুর্বিষহ রাত্রি গেছে। এখন সকালে কলে এক বিন্দু জল নেই, এরপরে আছে সাংঘাতিক বাজার, ভিড়ের ট্রামের রুদ্ধশ্বাস পাদানিতে অফিস যাত্রা, সেই ট্রাম বেলাইন, অফিস লেট, উপরওয়ালার তিরস্কার। যে অফিসে তিনি কাজ করেন সেখানে তাকে ক্যাশ কাউন্টারে বসতে হয়, সেখানে খুচরোর অভাব, পাবলিকের বদমায়েশি, কটুক্তি, অশ্লীল গালাগাল, কখনো কখনো প্রহারের চেষ্টা। ভদ্রলোক সময় পেয়ে এবং মনের মতো শ্রোতা পেয়ে জুতোওয়ালাকে তার দৈনন্দিন গ্লানির ফিরিস্তি প্রাঞ্জলভাবে বোঝালেন, দোকানদার তো বাইরের পৃথিবীর লোক নন, তিনি এসব সমস্তই জানেন, মোটামুটি এসব ঝামেলা তাকেও নিত্য পোহাতে হয়। তবে কখনো পরপর এভাবে সময় অনুযায়ী তালিকা করে ভেবে দেখেননি। কিন্তু তাহলেও এর সঙ্গে কম সাইজের জুতো কেনার সম্পর্কটা কি তিনি ধরে উঠতে পারলেন না। যাই হোক, তিনি উঠে গিয়ে আগের ফিট হওয়া মাপের চেয়ে এক সাইজ কম মাপের জুতো জোড়া নামিয়ে এনেছেন। বহু কষ্টে ক্রেতা ভদ্রলোক
জুতো জোড়া পায়ে গলালেন। একেবারে পায়ে চেপে বসে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে রীতিমতো কষ্ট হচ্ছে তার। দোকানদার এতক্ষণে ধরে নিয়েছেন, তার এই ক্রেতা বেচারি নিতান্ত পাগল। হয়তো এবার বলবে, এই দুর্দিনে সামান্য 2-1 টাকা বাঁচানোর জন্য তিনি 1 সাইজ কম মাপের জুতো খরিদ করতে যাচ্ছেন। কিন্তু দোকানদারকে স্তম্ভিত করে খদ্দের ভদ্রলোক যা বললেন তাতে তাকে পাগল বলে কার সাধ্যি? সেই ছোট জুতো জোড়া পায়ে জোর করে ঢুকিয়ে প্রায় ল্যাংচাতে ল্যাংচাতে জুতোর দোকানের কার্পেটের উপর হাঁটতে হাঁটতে ক্রেতা ভদ্রলোক দোকানদারকে বললেন, একবার ভেবে দেখুন তো, সারাদিন কষ্ট করে এই জুতো পায়ে দেওয়ার পরে দিনের শেষে যখন এই জুতো জোড়া পায়ের থেকে খুলব, তখন কি আরাম, কি শান্তি, কি আনন্দ! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুধ বন্ধ, জল বন্ধ, লোডশেডিং, গাদাগাদে ভিড়, গর্ত, কাদা, গালাগাল, অপমান, কোথাও তো এক বিন্দু শান্তি, এক বিন্দু সুখ নেই। শুধু আপনার এই 1 সাইজ কম মাপের জুতো জোড়াই আমাকে সন্ধেবেলা একদণ্ড শান্তি, একদণ্ড সুখ দেবে। শিশিরের শব্দের মতন সন্ধ্যায় জীবনানন্দ দাসের ক্লান্ত পথিককে শ্রীমতী বনলতা সেন দুর্দণ্ড শান্তি দিয়েছিলেন, সে বহুকাল আগের কথা। কলকাতার এই দুস্থ নাগরিক বিদ্যাপতি বা জীবনানন্দ দাসের কাছে কিছু পাওয়ার অধিকারী নন। শুধু টাইট জুতো পা থেকে খুলে ফেলার যে আনন্দিত অনুভব, সারাদিনের শেষে একদণ্ড সেটুকু পেলেই তিনি খুশি। অনুভব বিষয়টি খুব জটিল এবং আপেক্ষিক। একই মুহূর্তে একই বিষয়ে আপনার অনুভব আর আমার অনুভব একরকম নাও হতে পারে। আমার এক বাল্য বন্ধু, অনেকদিন পরে তার সঙ্গে দেখা, গত বছর অনেক কথা হলো, হঠাৎ সব শেষে জিজ্ঞাসা করলো, তোর লোডশেডিং ভালো লাগে না? শুধু এই নয়, আমার এক বৌদির জুতোর কালির গন্ধ ভালো লাগে, আমার ভাইয়ের পোড়া পাউরুটি খেতে ভালো লাগে, এমনকি নিশুতি মধ্যরাতে দূরের বাড়ির ছাদে হুলো বেড়ালের লড়াই দুর্বিক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে পরম আনন্দের সঙ্গে পর্যবেক্ষণ করেন যে ভদ্রলোক, তাকেও চিনি। মার্ক টোয়েন বলেছিলেন, ভালো লাগা মানে নিঃসঙ্গ একাকী হয়ে যাওয়া। হয়তো এই চিরছন্ন ছাড়া খামখেয়ালি লেখক নিজের জীবনে আবিষ্কার করেছিলেন, যা কিছু ভালো লাগে সবই তার নিজস্ব, নিতান্ত আপন। আমাদের সমস্ত জীবন চলে যায় সেই ভালো লাগার অংশীদার খুঁজতে। সেই অমূল্য অংশীদার কখনো আমাদের বন্ধু, কখনো আমাদের প্রিয়া বা জায়া, কখনো সন্তান, ছাত্র বা শিষ্য। এক অসফল আধুনিক কবির ভাষায় ভালো আছি মানেই ভালো থাকা। সেই কবির ধারণা ছিল, যেভাবে সাদা মেঘের মধ্যে সন্ধ্যা তারা ভালো থাকে, যেভাবে সবুজ পাতার মধ্যে চন্দ্রমল্লিকা ভালো থাকে, হয়তো আমাদের ভালো থাকা কখনোই সেরকম হবে না। তবু যদি ভাবতে পারো যে ভালো আছি, তাহলেই ভালো আছো।